ছোট থেকে আসলে আমার একটা অ্যাডভেঞ্চারাস লাইফ, সিস্টেমেটিক লাইফ, ইউনিফর্ম, এই জিনিসগুলোর প্রতি একটা অ্যাট্রাকশন ছিল। আমি যখন MBBS কমপ্লিট করে ইন্টার্নশিপ অলমোস্ট কমপ্লিশনের পথে, সে সময়ে একটা সার্কুলার হলো যে সেনাবাহিনীতে ফিমেল ডক্টর নেবে, ওটার জন্য কিছু ক্রাইটেরিয়া সেট করা ছিল। তো আমি তখন, আমার বাবা উৎসাহ দিলেন, আমি ফিল আপ করলাম, এবং আমার তো ডেফিনেটলি উৎসাহ ছিলই। তখন আমাদের পরীক্ষা হলো, কিছু প্রিলিমিনারি, প্রথম একটা প্রিলিমিনারি পরীক্ষা হলো, সেটাতে কিছু পার্সন সিলেক্ট হলো। তারপরে আমরা ISSB দিলাম, ISSB সিলেক্ট হওয়ার পর আবার একটা ফাইনাল মেডিকেল হলো, তারপর আর্মিতে জয়েন করলাম, এই তো পথ চলা শুরু হলো। নারী হিসাবে আমাদের সেনাবাহিনীতে আর্মি মেডিকেল করে ফিমেল ডক্টর এবং নার্সিং করে লোক অনেক আগে থেকেই ছিলেন। তো আমি যখন জয়েন করেছি তখন ওই সময় নারীর কিছু, নারী ফিমেল ডক্টরদের কিছু স্বল্পতা ছিল। ওই সময়টা আমাদের একটু কাজের চাপ গেছে, কিন্তু পরবর্তীতে অনেক সংখ্যক নারী সেনাবাহিনীতে জয়েন করেছে। পরিস্থিতিটা সেই তুলনায় সেই সময়ের থেকে এখন অনেক সহজ, কর্মক্ষেত্রটা অনেক সহজই সহজ হয়েছে। আর সেনাবাহিনীতে নারী হিসাবে আপনি এই টোটাল সার্ভিসে আপনি কী কী চ্যালেঞ্জ পেয়েছেন, কী কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে আপনার? ইনফ্যাক্ট প্রতিটি সার্ভিসেই চ্যালেঞ্জ থাকে। তো সেনাবাহিনীতে আমি বলেছি, বারবারই বলছি, এটা একটা সিস্টেমেটিক লাইফ, এটা একটা আর্মি পরিবার। তো চ্যালেঞ্জ যেগুলো হয়, বেসিক্যালি কোনো সার্ভিসের চ্যালেঞ্জটা আসে তার প্রফেশনাল লাইফ অ্যান্ড ফ্যামিলি লাইফ যখন কনফ্লিক্ট করে, এটাকে অ্যাডজাস্ট করাটা একটা চ্যালেঞ্জ আছে। আমার কাছে এটা একটা মেইন চ্যালেঞ্জ, কারণ আমরা প্রফেশনাল লোক, প্রফেশনাল কাজটা করছি। এই দুটাকে ব্যালেন্স করতে গেলে আসলে সবার সহযোগিতাই প্রয়োজন। তো কর্মক্ষেত্রে আমার সিনিয়ররা আমাকে সবসময়, আমি একটা ওনাদের সহযোগিতার হাত ওনারা বাড়িয়ে রেখেছিলেন, জুনিয়রদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি এবং আমার সহকর্মীদের সাথে কাছ থেকেও সহযোগিতা পেয়েছি, নাহলে তো আসলে এত দূর আসাটা ডিফিকাল্ট হতো। যেমন আমি কিছু কিছু জিনিস তো অ্যাডজাস্ট করে চলতেই হয়, আমি যেমন নিজের পড়াশোনাটাও করতে হয়েছে, ক্যারিয়ারটাও করতে হয়েছে, পোস্ট গ্রাজুয়েশন করতে হয়েছে, এখানে থেকে সার্ভিসটাও করতে হচ্ছে, এবং শুধু আমার প্রফেশনাল কাজের সাথে ইউনিটেরও বেশ কিছু কাজ করতে হয়। আমাদের এই প্রফেশনে একটা কাজ করলেই খালি হয় না, আমরা অন্যান্য কাজে থাকি, এটা আমাদের সিস্টেমই তাই। আমি বাচ্চা পড়িয়েছি, বাচ্চাদের টেক কেয়ারও করেছি, রান্নাও করেছি, এটা আমার একটা প্যাশন যে নিজে বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবো, হাজব্যান্ডকে খাওয়াবো, শাশুড়ি ছিলেন আমার কাছে, তো এই যত্নগুলোও করেছি, চেষ্টা ছিল, ইচ্ছা ছিল, হয়ে গেছে সামহাও। 2008-2009 আমি ইউএন পিস কিপিং মিশনে গিয়েছিলাম লাইবেরিয়াতে। আমি একটা মেডিকেল লেভেল টু হসপিটালের সাথে গিয়েছি অ্যাজ এ প্যাথোলজিস্ট। তো আমাকে ওখানে প্যাথোলজিস্ট হিসাবেও কাজ করতে হয়েছে, আমি ডিউটি মেডিকেল অফিসার হিসাবেও কাজ করেছি, এবং আমরা ওখানে আউটরিচ প্রোগ্রাম করতাম, কিছু বাইরের পেশেন্ট দেখতে হতো। তাছাড়া আমাদের কাজটা ছিল পিস কিপারদের ট্রিটমেন্ট দেওয়াটাই কাজ ছিল, কিন্তু আমরা কিছু ওখানে লোকাল যারা ছিল তাদেরকে আমরা আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে ট্রিটমেন্ট দিতাম। আমরা আগেই আপনাকে বলেছি যে আগে তো নারী ফিমেল ডক্টর এবং নার্সিং কোর্টটা ছিলেন। 2000 সাল থেকে অন্যান্য করেও আমাদের ফিমেল অফিসাররা জয়েন করছে, এবং পরবর্তীতে অন্য পদেও ফিমেলরা জয়েন করছে, এবং ওনারা সবাই চমৎকারভাবে কাজ করছেন। যেহেতু ওনাদের কাজের মানটাও অনেক ভালো হচ্ছে এবং সবাই এখন বড় বড় পোস্টে চলে আসছে, আমি এটাকে পজিটিভলি দেখছি এবং আমি এটাতে গর্বিত বোধ করছি যে সব নারীদের কাজই খুব সুন্দর হচ্ছে। ইনফ্যাক্ট এটা নিয়ে অত চিন্তা এখনও করিনি, তবে আমি পড়াতে পছন্দ করি, স্টুডেন্টদের সাথে আলাপ করতে আমার ভালো লাগে, মোটিভেশন কথা বলতে ভালো লাগে। এখনও আসলে ডিসিশন নিইনি, হয়তো যেহেতু পোস্ট গ্রাজুয়েশন করাচ্ছে স্টুডেন্ট পড়াতে পারি, ওটা টাইম উইলসে। আসলে আমার মনে হয় নারীরাও অনেক সচেতন হয়েছে, পরিবার থেকেও লোকজন সচেতন হয়েছে, আর আমাদের প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নের ব্যাপারে প্রচণ্ড বলিষ্ঠ ভূমিকা রাখছেন। আমার মনে হচ্ছে যেটুকু বাধা বিপত্তি আছে এটাও সময়ের সাথে কেটে যাবে ইনশাল্লাহ। দুই ভাই, আমার বড় ভাই আমার থেকে প্রায় 4-5 বছরের বড়, তো ভাইরা যখন খেলাধুলা করতেন ওনারা আমাকে খেলাধুলার প্রতি একটা ভীষণ, ওনারা আমাকে নিয়ে খেলতেন, যেমন টেবিল টেনিস খেলা শিখিয়েছেন ভাইরা। ভাইরা স্কুলে আমি ভলিবল খেলেছি, ভাইরা হকি খেলবেন, ভাই ওরা হকি স্টিক কিনে এনেছে, আমার জন্য একটা হকি স্টিক কিনে এনেছে, কারণ তারা বাসায় যখন প্র্যাকটিস করবে একজন তো গোলকিপার লাগবে, তো সেটা কিভাবে একটা হকি স্টিক ধরতে হয়,
এগুলো নাড় করছে, এগুলো বাবা বাবা আমাদের সাথে খেলেছেন, তো খেলার একটা চমৎকার এনভায়রনমেন্ট ছিল বাসায়। এবং আমার মা প্রচুর গল্পের বই আমাদের কিনে দিতেন, আমরা প্রচুর বই পড়েছি, বিভিন্ন ধরনের গল্পের বই পড়েছি। এই পড়ার একটা আগ্রহ ছিল, এটা ছিল শৈশবে। আর ঢাকাতে কেটেছে আমার শৈশব, আর আমার মেডিকেল কলেজ লাইফটা কেটেছে সিলেটে। আমি সিলেট এমএইচ ওসমানী মেডিকেল কলেজ থেকে পাশ করেছি, সেখানেও আমার একটা চমৎকার সময় গেছে। ইনফ্যাক্ট আমার মেডিকেল কলেজ লাইফটাও আমি অনেক এনজয় করেছি। যিনি আসলে আমাকে এরকম একটা অবস্থানে স্বপ্ন দেখেছিলেন বা আমাকে স্বপ্ন দেখা শিখিয়েছেন যিনি, তিনি আসলে মা বাবা দুজনই। ইনাদের অবদান তো অনস্বীকার্য। তাছাড়াও পরিবারের প্রতিটি সদস্য, আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে, আমার পরিবারের খালারা, মামারা এবং আমার গুরুজন, শিক্ষক, আমার সিনিয়র, আমার সহকর্মী, আমার কোর্সমেটস, আমার জুনিয়র, আমার সাথে যারা কাজ করেছে, আমার বাসায় যারা থেকেছেন, কাউরই অবদানই অনস্বীকার্য না। কোনো একটা অবস্থানে আসতে হলে প্রতিটা মানুষেরই সহযোগিতা প্রয়োজন হয়। আমি কাউরই অবদানই ছোট করে দেখতে চাই না এবং সবার কাছে আমি কৃতজ্ঞ, আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার।